Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। যেতে মানা করেছি বলে মুখ ভার যাওয়া হবে এমনটা ভেবে যেতে চেয়েছি না। তবে তবে আবার তখন তো মনে হলো বলবি, এমন জিনিস দিয়েও তো মজা আছে যা কোনো কালে পাওয়া যাবে না। কিসের মজা? ধারো হঠাৎ যদি পেয়ে যাওয়া যায় মজা। এটা কথা না হিয়ালি, হিয়ালি বুঝি কথা নয়। ওহ, মেয়ে মানুষ একেবারে কার্তিক ঠাকুর লাগত। অমনি অমনি ফুট কাটলে আসছ? স্বামীকে নিয়ে মজা করা হচ্ছে, ধর্মে সইবে? মজা কোথায় করলু, স্বামীকে ঠাকুর দেবতার মতো দেখছে। কার্তিক ঠাকুর বুঝি ঠাকুর নয়। মেজ বউ সত্যি কুমারটুলিতে গিয়ে মিলিয়ে নিও, তা তো বলবেই। নিজের রূপে দেমাক আছে কিনা? কেন, যখন বিয়ে করেছিল তখন কিরকম দেখতে ছিল বলো? কে জানে, কে জানে মা, চেয়ে তো দেখি, চেয়ে দেখো নি। কানে তো শুনেছিল, সবাই কি বলেছিল তখন, যে অনেক সাধ্য সাধনা করলে তবে এরকম স্বামী পাওয়া যায়। তার সাথে বিয়ের সময় কেন, এখনো তো বেশ লাগছে। বলো তো মায়ের কাছে গিয়ে কথাখানা পারি? কি কথা? তুমিও আরেকবার ছোট ভাইদের সঙ্গে ছাতনা তলায় ঘুরে এসো, আগেরটা তো অনেক দিন আগের হয়ে গেছে। একজনকে নিয়ে জ্বলে মরছি আবার, সে জ্বলুনি তো খানিক কমতে পারে, আরেকজন এলে কে আসবে রে? কার কথা হচ্ছিল? তুই এক ঘন্টা ধরে আয়নার সামনে কি করছিস? কোথায় আমার চাদর? কোথায় চাদরটা কে দেবে? সে তো অনেক কোন ওখানে রাখা রয়েছে। আরে কার আসার কথা হচ্ছিল বললি না? আমার সতীন কুমার ঠাকুর, তোমার ভাই বলছে তাতে যদি জীবনে খানিক শান্তি পায়। শালা থাকবই না। সেই ভালো, তুই বরং নিচে যা, ওরা তো মেয়ে দেখতে যাবার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। তুই যা, আমি আসছি। বাবা দেবটা একই রকম, যাই রে দেখে আস বাড়ির পরের বউটা কেমন। আমার নাম গিরিবালা।
বাহ বেশ ভালো, এবার যোগ্য মেয়েই বটে। আমার একমাত্র মেয়ে বলতে পারেন, এই মেয়েই আমার সব। আপনার মেয়েকে ভারী সুন্দর দেখ। এমন দেখতে মেজবাইয়ের কাছে কিছু না, বটিন না, মা এনাদের সামনে একটু হেঁটে দেখাও তো। না না, ও তো হেঁটে এলো, দেখা দেখি কি আছে। তুমি বসো মা, উঠতে হবে না। তোমার যদি কিছু জিজ্ঞেস করার থাকে, এই যা ভেতরে যা, মামিকে গিয়ে বল ওর হাতের কাজগুলো পাঠিয়ে দিতে। রান্না বান্না কি জানো? জানি না। এটা কিন্তু আপনাদের একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। সত্যি কথা বলতে কি, দোষটা আমার, একমাত্র মেয়ে তো, ওকে কখনো ওই হেঁসেলে ঢুকতে দিইনি, পাছে ওই কাটা পড়া হয়। নন্দবাবু, আপনি কি মেয়েকে এমন ঘরেই বিয়ে দেবেন বলে স্থির করেছেন যেখানে মেয়ের হেঁসেলে ঢোকার দরকার পড়বে না? না না, সে আমি জানি, বাড়ির বউ সে হেঁসেলে যাবে না, তাকে কখনো হয়? দেখবেন আপনাদের বাড়িতে গেলে না সব শিখে যাবে। এ ব্যাপারে মা আমার ভীষণ লক্ষ্মী। সে আর শিখতে কদিন লাগে, মেজ বউয়ের কথাই মনে করো, যখন বিয়ে হয়ে এসেছিল তখন কতই বা বয়স, কোনোদিন কি করেছিল এসব? বিয়ের পর দিনই তো হেঁসেলে লেগে গিয়েছিল, আর এখন এও কেমন পাকা গিন্নি হয়ে উঠতে দেখে। কল ঘরে তুই এখানে অসময় কম্বল মুড়ি দিয়ে আছিস কেন? কিরে শরীর খারাপ হলো নাকি? এই বেকার কি হলো? কিচ্ছু না। তুই কিছু হয়নি তো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছিস কেন? হ্যাঁ, ওটাই কয় না, বোবা হয়ে গেলি নাকি? আই বললাম তো কিছু হয়নি। জোয়ান ছেলে ভয় সন্ধ্যেবেলা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, আবার বলে কিচ্ছু হয়নি। ওট ওট ওটা করবো নাকি? কি আর করবি, আমার গোষ্ঠী উদ্ধার করবি আর কি করবি? কিছু যদি তোর করার না থাকে না, যা বাইরে গিয়ে দুপুর হেঁটে যা। আমার এখন বেরোতে ইচ্ছে করছে না। তা কেন করবে, এদিকে তো হলমুখা হো না, রাত দিন খালি থেটার থেটার করে ঘুরে বেড়াও, এখন ঘাপটি মেরে বসে আছি। তোর এসব ঢঙের কারণ জানি না ভেবেছিস? সব জানি, সব বুঝি। ওই যে এবার মেয়ে দেখতে যাওয়া হয়েছিল, তোর যাওয়া হয়নি, তাই বাবুর আবার গোসা হয়েছে। আমি কি তাই বলেছি নাকি? চুপকার, তোর পেটে আমি হয়েছি না তোরা আমার পেট থেকে হয়েছিস? সব কথাকে আমি হারে হারেছি, সব কথা হচ্ছে কুলাঙ্গা শুয়ে আছে নাকা শাস্তি। আমার কি
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।